আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। করোনা আক্রান্ত হয়েছেন রাজ শুভশ্রী। গত সপ্তাহে রাজা শুভশ্রী তাদের সামাজিক পাতায় কোভিড পজিটিভ হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। তার সঙ্গে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলকে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন এই তারকা জুটি। কোয়ারেন্টাইনে থাকার সময় শুভশ্রী গাঙ্গুলির দুটি ভিডিও এসেছে প্রকাশ্যে, যেখানে দেখা গিয়েছে নিজেদের পজিটিভ রাখতে শুভশ্রী গাঙ্গুলি করছিলেন যোগ। আর একটি ভিডিওতে দেখা গেল ছেলে ইউবানের সঙ্গে ভিডিও কল করতে মশগুল হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। করোনা ধীরে ধীরে সেরে গিয়েছে রাজা শুভশ্রী। ছোট্ট ইউয়ানকে নিয়ে চিন্তিত ছিলেন এই তারকা জুটি। রাজ চক্রবর্তীকে যখনই জিজ্ঞেস করা হয়েছে তখনই তিনি বলেছেন ইউয়ানকে নিয়ে তারা চিন্তিত। ছোট্ট ছেলেটি ছিল একা ঘরে, সঙ্গে ছিল অবশ্য তার ন্যানি, তবে পরিবারের থেকে দূরে আলাদা ঘরে রাখা হয়েছিল ইউয়ানকে, যাতে সে সংক্রমিত না হয়ে যায়। স্বভাবতেই বাবা মা হয়ে রাজা শুভশ্রী চিন্তিত ছিলেন তাদের একরতির জন্য। করোনা মুক্ত হওয়া পরই রাজ চক্রবর্তী শেয়ার করলেন তার রাজপুত্রের সঙ্গে এই ছবিটি, যেখানে দেখা গেল বাবা রাজ চক্রবর্তী হামি খাচ্ছেন তার ছোট্ট ইউয়ানের গালে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন চোটকে খেয়ে নেব। এছাড়া মা শুভশ্রী গাঙ্গুলি ছেলে ইউয়ানের সঙ্গে ছবি শেয়ার না করলেও তার সামাজিক পাতা স্টোরিতে ফুটে উঠেছে শরীর চর্চা করার এই ছবিটি, যেখানে অভিনেত্রী লিখেছেন এখনো খুব দুর্বল কিন্তু কোনো অবহেলা নয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, মা হওয়ার পর বাড়তি ওজন হয়েছিল শুভশ্রী গাঙ্গুলি। নানা সময় ট্রোলারদের মুখেও পড়েছিলেন রাজপত্নী, তবে কোনোদিনই এসব বিষয়ে পাত্তা দেননি শুভশ্রী গাঙ্গুলি। বরং ছেলে বড় হয়ে যাওয়ার পর আবার ধীরে ধীরে কমিয়ে ফেলেছেন তার শরীরের বাড়তি মেদ। এখন একেবারে ছিপছিপে শুভশ্রী গাঙ্গুলি, তাই তো করোনা মুক্ত হওয়ার পর আবারও এক্সারসাইজের মুডে নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি শুটিং করছেন ডক্টর বক্সি সিনেমাটি। ছবিটিতে শুভশ্রীর লুক এসেছে প্রকাশ্যে যা যথেষ্ট পাওয়ারফুল। রাজ শুভশ্রীর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।